हाय फ्रेंड्स, वेलकम टू आवर चैनल स्टे फोकस्ड। आज के हमरा प्रेजेंट परफेक्ट कंटिन्यूअस टेंस निये आलोचना करब। फर्स्ट देखो जे प्रेजेंट परफेक्ट कंटिन्यूअस टेंस माने की। द प्रेजेंट परफेक्ट कंटिन्यूअस टेंस इज यूज्ड टू टॉक अबाउट एन एक्शन दैट स्टार्टेड इन द पास्ट बट इज स्टिल गोइंग ऑन एट द टाइम ऑफ स्पीकिंग। अर्थात कोनो काज आगे शुरू हुए छे एवं एखोनो चल छे बा अनेकक्षण धरे चल छे एरकम बोझाते प्रेजेंट परफेक्ट कंटिन्यूअस टेंस यूज करा हय। एई टेंसटाके बोझार एकटा सहज उपाय होच्छे जे बांग्लाते जदि आमरा देखी ताहले बांग्लाय क्रियापदेर शेषे छी छ बा छे थाके। जेमन धरो आमी 2 घंटा धरे पढ़छि। I have been reading for 2 hours. তুমি অনেকক্ষণ ধরে খেলছো। You have been playing for a long time. সে 2 বছর ধরে ইংরেজি শিখছে। He has been learning English for 2 years. অর্থাৎ দেখো এখানে প্রত্যেকটাতে যখন আমরা বাংলাতে সেন্টেন্সগুলো পড়লাম সেখানে দেখো যেমন পড়ছি, খেলছো, শিখছে, তো লাস্টে কি ছিল না এই ছি ছ বা ছে আছে এবং একটা সময় ধরে কাজটা চলছে এরকম বোঝানো হচ্ছে। তাহলে এরকম ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে। এরপর দেখো যে আমরা সেন্টেন্সটা কিভাবে তৈরি করব। ফার্স্টে দেখো সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। যেমন ধরো সি হ্যাজ বিন ট্রাইং টু সলভ দ্য পাজল ফর হাফ অ্যান আওয়ার। এখানে দেখো সি হচ্ছে সাবজেক্ট এবং সি আছে বলে হ্যাজ হয়েছে, হ্যাজের পরে বিন এবং তারপর এখানে মেন ভার্ব হচ্ছে ট্রাই, ট্রাইয়ের সাথে আইএনজি যোগ হয়েছে এবং তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের যে বাকি পার্টটা সেটা। এবং এখানে দেখো একটা সময়েরও উল্লেখ আছে যে ফর হাফ অ্যান আওয়ার অর্থাৎ শি হ্যাজ বিন ট্রাইং টু সলভ দ্য পাজল ফর হাফ অ্যান আওয়ার। তাহলে সাবজেক্ট, তারপর হ্যাজ অথবা হ্যাভ, তারপর বিন এবং তারপর ভার্বের সাথে আইএনজি যোগ, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এটা হচ্ছে এর সেন্টেন্স স্ট্রাকচার। এরপরে দেখো ইউজেস অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারি। নাম্বার 1, an action has been going on throughout a period. অর্থাৎ কোনো একটা কাজ অনেকক্ষণ ধরে চলছে অথবা ধরো এখুনি শেষ হয়েছে এরকম বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। যেমন ধরো ইট হ্যাজ বিন রেনিং ফর 2 আওয়ার্স অর্থাৎ 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে। দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং বাচ্চাটি কাঁদছে অর্থাৎ এখনও কেঁদে চলেছে বা এই মাত্র কান্না থামিয়েছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখব যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে। নাম্বার 2 দেখো উইথ কন্টিনিউটি ভার্বস লাইক লার্ন, লাই, লাইক, রেন, সিট, স্লিপ, স্টাডি, ওয়েট, ওয়ার্ক এটসেট্রা অর্থাৎ সময় সাপেক্ষ কাজ, যে কাজগুলো করতে আমাদের কিছুটা সময় লাগে সেরকম ক্ষেত্রে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়। যেমন ধরো আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 10 ইয়ার্স আমি 10 বছর ধরে কাজ করছি। অথবা যেমন ধরো লার্ন অথবা রেন বা স্লিপ এই সমস্ত কাজগুলোতে কি হয় না কিছুটা সময় লাগে অর্থাৎ সময় সাপেক্ষ কাজ। তাহলে যদি সময় সাপেক্ষ কাজ বোঝায় তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়। এরপর দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে যদি নেগেটিভ সেন্টেন্সে করতে হয় তাহলে আমরা কিভাবে লিখব। ফার্স্টে দেখো সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস নট প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। অর্থাৎ আমরা প্রথমে যে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখেছি এখানেও সেম থাকছে, শুধুমাত্র এখানে হ্যাজ বা হ্যাভের পরে নটটা বসাতে হবে। I have not been watching the cricket match for an hour. এখানে দেখো I হচ্ছে সাবজেক্ট, I এর পরে have এবং have এর পরে notটা বসছে এবং তারপরে been এবং watch এখানে main verb তাহলে watch এর সাথে ing যোগ হয়েছে
এবং তারপরে রেস্ট অফ দ্য সেন্টেন্স এবং এখানে একটা টাইমেরও উল্লেখ আছে। তাহলে হলো আই হ্যাভ নট বিন ওয়াচিং দ্য ক্রিকেট ম্যাচ ফর অ্যান আওয়ার। আবার দেখো হি হ্যাজ নট বিন রিডিং ফর টু আওয়ার্স। এখানে হি সাবজেক্ট ছিল এবং হি এর পরে হ্যাজ এবং হ্যাজ এর পরে দেখো নট, তারপরে বিন এবং তারপরে রিড হচ্ছে এখানে মেন ভার্ব, তাহলে রিডের সাথে আইএনজি যোগ হয়েছে এবং তারপর ফর টু আওয়ার্স। তাহলে তোমাদেরকে শুধু মনে রাখতে হচ্ছে যে সাবজেক্ট হ্যাজ বা হ্যাবের পরে এখানে নটটা বসাতে হবে এবং বাকি পুরো ব্যাপারটা যেমন আগে ছিল সেরকমই থাকছে। এরপরে দেখো যদি আমরা কোয়েশ্চেন তৈরি করি বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে লিখি তাহলে কিভাবে লিখব, একই ব্যাপারটা এখানে দেখো শুধুমাত্র সাবজেক্ট এবং হ্যাজ বা হ্যাবের যে জায়গাটা সেটা পরিবর্তন হবে। এখানে ফার্স্টে হ্যাজ বা হ্যাব প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, অর্থাৎ তোমাদেরকে শুধু মনে রাখতে হবে যে ফার্স্টে হ্যাজ বা হ্যাব হবে এবং তারপরে সাবজেক্টটা বসছে এবং বাকি পুরো ব্যাপারটা একই রকম থাকছে। যেমন ধরো হ্যাব দে বিন ডিগিং আপ দ্য ডিচ, অর্থাৎ ফার্স্টে দেখো হ্যাব, তারপরে দে হচ্ছে সাবজেক্ট এবং তারপরে বিন এবং তারপরে ডিগ হচ্ছে মেন ভার্ব এবং ডিগের সাথে আইএনজি যোগ হয়ে ডিগিং হয়েছে এবং তারপরে হচ্ছে আপ দ্য ডিচ। আবার দেখো হ্যাজ শ্বেতা বিন প্লেয়িং কম্পিউটার গেমস ফর টু আওয়ার্স, তাহলে ফার্স্টে আমরা হ্যাজ লিখেছি, তারপরে শ্বেতা এখানে সাবজেক্ট, তারপর বিন এবং প্লে হচ্ছে মেন ভার্ব, তাহলে প্লের সাথে আইএনজি যোগ হয়েছে। তাহলে হলো হ্যাজ শ্বেতা বিন প্লেয়িং কম্পিউটার গেমস ফর টু আওয়ার্স, অর্থাৎ এখানে কোয়েশ্চেন করা হচ্ছে যে শ্বেতা কি 2 ঘন্টা ধরে কম্পিউটার গেমস খেলছে। এরপর দেখো আমরা যখন এর এক্সাম্পলগুলো দেখছিলাম তখন দেখলাম যে এখানে একটা সময়ের উল্লেখ আছে এবং সেখানে ফর অথবা সিন্স ইউজ করা হয়েছে। এরপরে আমাদেরকে দেখতে হবে যে কখন আমরা ফর ইউজ করব এবং কখন আমরা সিন্স ইউজ করব। পিরিয়ড অফ টাইম অর্থাৎ কিছু সময় বোঝাতে ফর ইউজ করা হয়, যেমন ধরো 3 hours, 2 months, 1 decade, অর্থাৎ কিছু সময় ধরে কাজটা চলছিল তো এরকম বোঝালে ফর ইউজ করব। আর পয়েন্ট অফ টাইম অর্থাৎ নির্দিষ্ট সময় যদি বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে আমরা সিন্স ইউজ করব, যেমন ধরো 9 o'clock, 1st January অর মানডে, তো এখানে কি হচ্ছে না স্পেসিফিক যে টাইমটা সেটা মেনশন করা হচ্ছে, তাহলে যখন নির্দিষ্ট করে সময়টা বোঝানো হবে তখন আমরা সিন্স ইউজ করব। এবারে দেখো কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা এগুলো দেখে নেব। যেমন ধরো আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 1 hour, আমি 1 ঘন্টা ধরে কাজটা করছি। এখানে দেখো 1 ঘন্টা ধরে অর্থাৎ 1 ঘন্টা মানে কিছুটা সময় ধরে চলছে, এখানে কিন্তু এক্স্যাক্ট কটাতেও শুরু করেছে সেটা কিন্তু এখানে বলেনি, তাহলে এক্ষেত্রে আমরা ফর ইউজ করব। আবার দেখো দে হ্যাভ বিন লিভিং অ্যাট মালদা ফর 5 years, 5 বছর ধরে তারা মালদাতে আছে। হি হ্যাজ বিন প্লেয়িং ফুটবল ফর এ লং টাইম, সে অনেকক্ষণ ধরে ফুটবল খেলছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখছি যে নির্দিষ্ট সময়টা বলেনি, একটা পিরিয়ড অফ টাইম অর্থাৎ কিছুটা সময় ধরে কাজগুলো চলছে এরকম বোঝানো হয়েছে এবং এক্ষেত্রে সেই জন্য ফর ইউজ করা হয়েছে। এবার দেখো আই হ্যাভ বিন ওয়াচিং টিভি সিন 7 PM, অর্থাৎ আমি 7টা থেকে টিভি দেখছি, তাহলে এখানে কি না আমি টাইমটা বলে দিচ্ছি যে আমি ঠিক কটা থেকে টিভি দেখছি, 7টা থেকে, তাহলে এখানে দেখো সিন্স ইউজ করা হয়েছে। আবার দেখো তারা হ্যাজ নট বিন ভিজিটিং আস সিন্স মার্চ, এখানে সময়টা বলে দেওয়া হয়েছে ঠিক কখন থেকে অর্থাৎ মার্চ মাস থেকে। হি হ্যাজ বিন লিভিং ইন ব্যাংকক সিন্স হি লেফট স্কুল, অর্থাৎ স্কুল ছাড়ার পর থেকে সে ব্যাংককে আছে, তাহলে এখানে টাইমগুলো নির্দিষ্ট করে বলা আছে এবং সেই জন্য এখানে সিন্স ইউজ করা হয়েছে। আশা করব তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য নোটিফিকেশন বেল। প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। গুড বাই, হ্যাভ এ নাইস ডে।